হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি ভালো। আমরাও খুব ভালো আছি। ভালো আছি বললে নয়, মনটা খুবই খারাপ, কি বলবো তোমাদেরকে। আর এখন প্রায় দুপুর 2টা কটকটির রোদ। এখন দেখো আমি বাগানে ঘুরে বেড়াচ্ছি, ভালো লাগছে না, এত রোদ, খুব বেশি রোদ, রোদেরও অনেক তাপ। তার মধ্যেও বাগানে ঘুরে বেড়াচ্ছি যেন মনটা যেন ভালো হয়ে যায় গাছপালার সঙ্গে থেকে। কি বলবো, খুব কষ্টের সঙ্গে, দুঃখের সঙ্গে তোমাদেরকে এই বলতে হচ্ছে। সাইডে যে ওকে নিয়ে আমাদের দ্বিতীয় যে ভিডিওটা হয়েছিল সেটাতেও ওই ছিল, মানে যার কথা এখন বলছি, আমাদের পাশে যে মেয়েটা ছিল দ্বিতীয় আমার চ্যানেলের যে দ্বিতীয় নম্বর ভিডিওটা, ওই যে মেয়েটা ছিল সেটাই আজকে আমাদের ছেড়ে, দুনিয়া ছেড়ে চলে গেছে। কখনো ভাবতেও পারিনি যে এত জলদি ও চলে যাবে, মানে ভাবার মতোই না। এখনো 16-17 বছর বয়স, বয়সও বা কি হঠাৎ করে এরকম করে বসবে সেটা কখনো কেউ ভাবতেও পারেনি। আর খুব খারাপ লাগছে, আর মনটাও খুব খারাপ হয়ে গেছে, ব্লগ করতেও ইচ্ছে করছে না। আর দেখো আমি ঘুরে ঘুরে গাছপালাগুলো দেখছি যেন সব কিছু। দেখো আমার ফুল বাগান একটা, মানে ফুল গাছটা যে লাগিয়েছিলাম ডালিয়াতে, ফুলটা কলিটা ফুটছে ধীরে 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 ধীরে, আস্তে আস্তে একটা একটা পাপড়ি করে খুলছে। মনটা ভালো করার খুব চেষ্টা করছি। দেখো এখন প্রায় বিকেলবেলা, এখনও আর একটু 2টো পাপড়ি বেড়েছে। এই তো দেখো ওকে মাটি দিতে নিয়ে যাবে। আর অ্যাকচুয়ালি ওরা খ্রিস্টান সেজন্য, আর ওর এই যেটাতে করে নিয়ে যাবে বক্স সাজাচ্ছে সবাই মিলে, আর আমি দোকানে বসে আছি। আমার উঠোনি করছে, মানে একদম আমার পাশে পড়োশি, মানে সারাদিন আমার সঙ্গেই থাকতো, কথা বলতো। আর কয়েকদিন আগে মাত্র বাহিরে গেছে কাজ করতে, এরকম অবস্থা হয়ে গেছে, কি বলবো, খুব দুঃখ লাগছে। সবাই প্রে করো ওর জন্য, ও যেন ভালো থাকে। আর এখন প্রায় রাত 9:30-10টার মতো বাজে, আর আমি এখন বাঁধাকপি ভাজা করছি। হাজবেন্ডেরও ক্ষুধা লেগে গেছে, সারাদিন ওখানেই ছিলাম আমরা, আর এখন বাঁধাকপি আলু টমেটো দিয়ে ভাজা করছি, এটা দিয়ে ভাত খেয়ে নেব। সকালবেলা ভাত রান্না করেছিলাম, সেই ভাতটাই রয়েছে, এখন আর করিনি, আর সেটাই খাবো এখন। আর আলু আর বেগুন সেদ্ধ ছিল, ও এটা দিয়ে খাচ্ছে হাজবেন্ড, আর বাঁধাকপি ভাজা দিয়ে খাবে, আর মেয়েও বসে পড়েছে। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। মনটা খুবই খারাপ, সেজন্য কোনো কথা বলতেও ইচ্ছে করছে না। ঠিক আছে, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। টাটা, গুড নাইট।